ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شماري دبي أبنا خسرتي هچي زيدونيك باروراكا سنة করলে যে জান্নাতে একটি ঘর তৈরি করা হবে, এটা কি প্রতিদিন একটি করে ঘর তৈরির কথা বলা হয়েছে? এই বিষয়ে হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় যারা সবসময় এটা করার অভ্যাস রাখে তাদের ব্যাপারে এই ফজিলত, অর্থাৎ যারা বাড়িঘরের মধ্যে আছে, সুস্থতার মধ্যে আছে, তারা এই বারো রাকাত সুন্নতকে যদি নাকি গুরুত্ব সহকারে আদায় করে প্রত্যেক দিন, তাইলে তার জন্য জান্নাতে একটা ঘরের কথা আছে। এটা না যে একদিন করলে একটা, এরকম না। এ বিষয়ে হাদিস সহি মুসলিমের মধ্যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি যে মা মিন আব্দিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন সিনতাই ইসনাতাই আশারাতা রাকাতান তাতাওয়ুআন গায়রাল ফারিদা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে কোনো মুসলিম দৈনিক বারো রাকাত সুন্নত পড়বে ফরজ ছাড়া, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাইবেন, তাহলে কুল্লা ইয়াউমিন মানে প্রত্যেক দিন। এছাড়া আরও হাদিস, এই হাদিসের ব্যাখ্যা হিসেবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা ইমাম নাসাই উল্লেখ করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাবারা আলা সিনতাই আলা ইসনাতাই আশারাত রাকাতান বানাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি বারো রাকাত নফল সালাতের উপর যত্নশীল হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। আরবান কাবলা জোহর রাকাতাইন ইবাদাল জোহর ওয়া রাকাতাইন ইবাদাল মাগরিব ওয়া রাকাতাইন ইবাদাল ইশা ওয়া রাকাতাইন কাবলাল ফাজর। এবার রাকাতের হিসাব হচ্ছে জোহরের আগে সায়ের, জোহরের পরে দুই, তারপরে মাগরিবের পরে দুই, এশার পরে দুই, ফজরের আগে দুই, মোট বারো রাকাত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম অভিশাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।